উনত্রিশে নভেম্বর ধর্মতলায় সমাবেশে না পুলিশের এবং যে ঘটনায় বিজেপি আদালতের দ্বারস্থ হয়েছে এবং এই সভায় উপস্থিত থাকার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী বুধবারের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্ধা আমাদের দেশ স্বাধীন মানুষ যেখানে মন চায় সেখানে যেতে পারেন সবার সমান অধিকার থাকা উচিত মন্তব্য বিচারপতি রাজা শেখর মান্ধার কোনো কারণ না দেখিয়ে দুবার অনুমতির আবেদন খারিজ করা হয়েছে এতেই সন্দেহের উদ্রেক হয় মন্তব্য বিচারপতি রাজা শেখর মান্ধার নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সিপি সাহেব বিনীত গোয়েল কেমন লাগলো কলকাতা হাইকোর্টের রগরানীরা এদিন কলকাতা হাইকোর্টে যে যে রায়টা দিলেন অর্ডারটা দেওয়ার ঠিক স্টেজে যে মন্তব্যগুলো করলেন জাস্টিস রাজাশেখর মানতা লজ্জা লাগলো না আপনার আপনি কলকাতা সিপি সাহেব আপনি কলকাতা পুলিশের কমিশনার আপনি অত্যন্ত রেসপেক্টেড একটা চেয়ারে বসেছেন আপনার প্রতি ব্যক্তিগত রেসপেক্টের রেসপেক্ট অনেকে না থাকতে পারে আপনার আচরণ আপনার কাজকর্মের জন্য কিন্তু আপনি যে চেয়ারটায় বসছেন সেটা দ্যাট ডিজার্ভ সাম রেসপেক্ট ডিগনিটি ইন্টেগ্রিটি অস্বীকার করবেন বিনীত গোয়েলজি সরাসরি আপনাকেও বলছেন এবং অবশ্যই বাকুরা সেই এসপি ভৈরব তিওয়ারি যিনি কোতলপুরের সভা দু দুবার বাতিল করেছেন বিজেপির আমি দুজনকেই বলছি কোর্টের রগড়ানিটা কেমন লাগলো একটু বলবেন বলুন না একটুখানি একটু প্রেসের সামনে এসে বলুন না ভাঙা বাংলা ভাঙা ইংরেজি ভাঙা হিন্দি মিশিয়ে একটু বলুন কেমন লাগলো কলকাতা হাইকোর্টের এই রগড়ানিটা আপনারা যারা বাংলা মনে দর্শক অনেকে অবাক হচ্ছেন না হঠাৎ কলকাতা পুলিশ কমিশনার হঠাৎ বাঁকুড়ার পুলিশ সুপারকে নিয়ে এত কথা বলছি কেন কী নিয়ে বলছি জানেন ছোট্ট দুটো ঘটনা ছোটো কিন্তু অনেক মস্ত বড় ঘটনা এ রাজ্যের পুলিশ ব্যবস্থাটাকে কিভাবে মহামান্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয়াই বলতে ইচ্ছে করে বারবার তার কার্যক্রমের জন্য কিভাবে ধ্বংস করেছেন এবং তার শরিক হয়েছেন এই ধরনের আইপিএস অফিসাররা বলতে লজ্জা লাগছে আমি ঘটনার একটু সংক্ষেপে বলিনি জাস্টিস রাজেশকর মান্তার কোর্টে মুভ করেছিলেন কলকাতা মানে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির তরফ থেকে মুভ করা হয়েছিল যে আমরা উনত্রিশ তারিখ অমিত শাহজি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর উপস্থিতিতে আমরা একটা সভা করব ভিক্টোরিয়া হাউসের সামনে যেখানে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর সভাটা করে সেই সভার প্রথমে অনুমতি চাওয়া হয়েছিল দুই সপ্তাহ আগে সেই অনুমতি রিজেক্ট করা হয়েছে আবার দ্বিতীয়বার অনুমতি চাওয়া হয়েছে সেই অনুমতিও রিজেক্ট করা হয়েছে দু দুবার রিজেকশনের পর স্বাভাবিকভাবে বিজেপির তরফ থেকে সরাসরি যাওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টে জাস্টিস রাজশেখর মান্তার ঘরে একটা মামলা করা হয়েছিল যে আমি অনুমতি চাইছি আমাকে অনুমতি দেওয়া হচ্ছে না আমি কি অসুবিধে করেছি সমস্ত রাজনৈতিক দলের সমান অধিকার ভারতীয় গণতন্ত্রে স্বীকৃত তাহলে একুশে জুলাই যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করতে পারেন নট বিজেপি নট অমিত শাহ ওয়াইনট উনত্রিশ তারিখ অনুমতি দেবেন না কেন কলকাতা পুলিশ ইন্টারেস্টিং হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে যে রিজেকশন লেটারটা দু দুবার বিজেপির কাছে পাঠানো হয়েছে দু দুবারই কোনো কারণ দেখানো হয়নি সিম্পলি কোনো কারণ দেখানো হয়নি এবং শেষ মতো রিজেকশন লেটারের ভিত্তিতে সরাসরি কলকাতা হাইকোর্টে বিজেপি মুভ করলো এবং জাস্টিস রাজেশেখর মান্থা বলেন আমি আটচল্লিশ ঘন্টা সময় দিচ্ছি কলকাতা পুলিশকে কি কি রেস্ট্রিকশন ইম্পোজ করে আপনারা ওই ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে দেবেন সেটা কলকাতা হাই করে আগামী বুধবার জানান এদিন সোমবার বুধবারের মধ্যে জানান কিন্তু অর্ডার আপনাকে দিতে হবে তার কারণ সমস্ত রাজনৈতিক দলের সেই স্বাধীনতা আছে যে কোনো জায়গায় সভা করার একটি দল করবে আরেকটা দল করবে না কেন কি কারণে আপনি আপনার যে আপনাদের যে দুটো চিঠি দেখলাম সেই দুটো চিঠিতে কোনো কারণ উল্লেখ করেনি কারণটা তো স্পষ্ট এটা আমরাও জানি বিনীত গোয়েলও ভালো জানেন মহামান্য বিচারপতি তিনিও জানেন যে এখানের কর্তারিচ্ছায় কর্ম মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করাটা তার একান্তভাবে এক আর কারোর কোনো একয়ার নেই এই যে পারসেপশনটা বিল্ড আপ করেছিলেন সেটা ভাঙতে দেবেন কেন জাস্টিস রাজশেখর মামতা কিন্তু প্রাথমিকভাবে বলে দিয়েছেন অর্ডার আপনাদের দিতে হবে অর্ডার আপনাদের দিতে হবে কিন্তু কী কী রেস্ট্রিকশান ইম্পোজ করে দেবেন সেটা আটচল্লিশ ঘন্টা বাদে জানান তারপর আমরা সভা করার আমি সভা করার অনুমতির জন্য পুলিশকে বলে দেবো অর্থাৎ আলটিমেটলি অর্ডার দিতে বাধ্য হচ্ছেন কলকাতা পুলিশ কমিশনার যদি না ডিভিশন মেচে সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের টাকা ট্যাক্সের টাকা খরচা করে তারা এই কীর্তিটি করেন আমরা জানি না শেষ পর্যন্ত জল কতদূর গড়াবে কিন্তু এই লগড়াইটা বিনীত গোয়েল খারাপ লাগছে না বলুন তো আপনার খারাপ লাগছে না আপনি উর্দি পরে থাকেন আপনি হাজার হাজার পুলিশ অফিসারের কর্তা ব্যক্তি আপনি মোস্ট রেসপেক্টেড একটা চেয়ারে বসে থাকেন যে চেয়ারটা স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ কমিশনারের সঙ্গে তুলনা করা হতো সেই পুলিশ কমিশনারের পদে থেকে কতটা নিচে নামবেন এই তো জাস্টিস রাজাশেখর মান তার বাড়ির বাইরে যারা পোস্টার মেনেছিল আজও তাদের খুঁজে পাননি আহ কি অসাধারণ আপনি পুলিশ কমিশনার না আপনি আবার শুভেন্দু দিকে টুইট করেছেন মান গিয়েছিল বলে মানানি করেছেন সেটাও আদালতে রিজেক্টেড হয়েছিল লজ্জা লাগেনি আপনার আপনার লজ্জা না লাগতে পারে আমাদের লজ্জা লাগে বিনীত গোয়েলজি আপনার লজ্জা না থাকতে পারে কেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাপয়েন্টেড পুলিশ কমিশনার কিন্তু আপনি আমারও পুলিশ কমিশনার কলকাতা পুলিশের বলে আমার লজ্জা লাগে আমজনতার লজ্জা লাগে আপনার লজ্জা লাগে না অতটা নিচে টেনে হিচড়তে হিচড়তে পুলিশের উর্দি আর অশোক স্তম্ভটাকে নামাচ্ছেন এই সব আইপিএস অফিসার একটু ভাবুন যেমন ভৈরব তিওয়ারি কোথলপুরে দু দুবার সভা বাতিল করলেন একবার দুবার স্টেজ মঞ্চ সব হয়ে গেছে নাকি একটা গেট সেই জন্য স্ট্যাম্পেড হতে পারে আরে উদ্যোক্তাদের বলতে পারতেন আমরা অনুমতি দেবো দুটো গেট করে দিন বড় মাঠ দুদিক থেকে একদিক থেকে এন্ট্রেন্স একদিক থেকে এক্সিট করে দিতেন হয়ে যেত ব্যাপারটা করলেন না আটকালেন কেন নবান্ন থেকে বলে দিয়েছেন আমার পোস্টিংটা থাকবে না বাঁকুড়ার এসপি লজ্জা লাগে না নির্লজ্জ দালাল বলতে ইচ্ছে করে কিন্তু ইচ্ছে করে না তা কারণ কি জানে ওই পোস্টটা বাঁকুড়ার এসপি কলকাতা পুলিশ কমিশনার রেসপেক্টেড পোস্ট সম্মান করতে চাই কিন্তু সম্মানটা আপনারা আপ আপনারা ধরে রাখতে পারেন না জাস্টিস রাজেশেখর মান্থা পঁচিশে নভেম্বর খোতলপুরে সভা করার জন্য ডেট দিয়ে দিয়েছেন প্রত্যেকবার আদালতে আসতে হবে অনুমতি নিতে হবে তবে সভা করতে পারেন বারবার রিজেকশন হবে সভা করার জন্য মঞ্চ মাইক্রোফোন বাঁধা সব ঠিক ঝুলিয়ে 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 ঝুলে আগের দিন বা সেই দিন সকালে বলেন আপনাকে দেব না এই অসভ্যতার সংস্কৃতি রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় গাঁচ্ছেন তিনি একদিন রিওয়ার্ডেড ব্যাক হবেন পরবর্তীকালে যারা ক্ষমতায় আসবেন এইভাবে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘোরান তখন তাঁকেও আদালতে যেতে হবে ইতিহাস পর নির্মম মমতা দেবী আপনি চৌর্যবৃত্তির একটা সাম্রাজ্য তৈরি করে এন্টায়ার পলিটিক্যাল পরিবার নিজের পরিবার সবাই মিলে একটা চুরির রাজত্ব তৈরি করে বাংলায় তারপর অ্যাডমিনিস্ট্রেশনটাকে এইভাবে ওই ভৈরব তিওয়ারি কিংবা ওই 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 বিনীত গোয়েলদের দিয়ে করাচ্ছেন এবং আইপিএস পদমর্যাদাটাকে কোথায় টেনে মাটিতে হিঁচড়তে হিঁচড়তে নালাতে নামিয়ে দিচ্ছেন পকে নামিয়ে দিচ্ছেন আর নির্লজ্জার মতো এই সব পুলিশ অফিসাররা পদলেহন করতে ব্যস্ত কেন বিনীত গোয়েল বলতে পারতেন না যে আমি একই হাতে কলকাতা পুলিশ কমিশনার হিসেবে একুশে জুলাই অর্ডার দিয়েছে আমি এটা দেবো আপনি তাতে আমাকে পুলিশ কমিশনে রাখেন রাখুন না রাখেন না রাখুন সম্মানটা বাড়তে হয়তো পুলিশ কমিশনের পর থেকে আপনাকে সরিয়ে দিতে আজকে কালকে তো আপনাকে সরতেই হবে না হয় একটু সম্মান নিয়ে সরতেন এত অসম্মান নিয়ে সরবেন কেন এত অসম্মান টেনে বহন করেন কেন বিনীত গোয়েলজি আপনাকে বলছি আমি আপনি পড়াশোনা জানা লোক আপনি শিক্ষিত লোক আপনার যথেষ্ট পড়াশোনা ছিল বলে আপনি আইপিএস হয়েছেন কিন্তু এই দালালিগুলো না করলে চলতো না বিশ্বাস করুন আপনার খারাপ লাগছে কষ্ট লাগছে আপনি বহু ওসির হেড বহু অ্যাসিস্ট্যান্ট কমিশনার বহু ডেপুটি কমিশনার বহু পুলিশের কর্মচারী আমাদের এই প্রতিবেদন দেখেন আপনি তাঁদের মাথা আপনাকে রেসপেক্ট করতে চাই কিন্তু আপনি রেসপেক্টটা নিতে পারেন না তার কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হিরক রানির রাজত্বের আপনি পুলিশ অফিসার ফলে না কথাটা আপনারা বলতে পারেন না আর তার জন্য অশোক স্তম্ভ থেকে শুরু করে মানুষ টাকা কত নষ্ট করছেন বলুন তো এই যে আদালতে মামলাটা কলকাতা হাইকোর্টে আইনজীবীদের দিয়ে ডিফেন্স করেন আবার বুধবার দিন হিয়ারিং আছে রাজ্য সরকারের খরচা হচ্ছে না বিজেপি নয় খরচা হচ্ছে আপনাদের খরচা হচ্ছে কার টাকা আমার টাকা বিজেপি তো তার পার্টির টাকা খরচা করছে কিন্তু বিনীত গোয়েলজি ভৈরব তিওয়ারিজি আপনাদের হয়ে যে আদালতে যেসব আইনজীবীরা দাঁড়াচ্ছেন লড়ছেন ডিফেন্স করছেন গোহারান হাঁটছেন তার জন্য তো মানুষকে টাকাটা বহন করতে হচ্ছে খেলা মেলা উৎসব মৎসব আইনজীবীদের পেছনে এই অর্থক ব্যয় করেও শেষ পর্যন্ত রগরানিটা কী রগড়ানি খেলেন কি রগড়ানি একদম ঝামা মুখে ঘষে দিলেন দুই আইপিএসের বকলমে আইপিএস তো নয় নবান্নের কালীঘাটের কালীঘাটের নেত্রীর মুখে ঝামা ঘষে দিল কলকাতা হাইকোর্ট স্যালুট বিচার ব্যবস্থা তাই আজও বাঙালি বাঁচার স্বপ্ন দেখে ঠিক কিনা লিখবেন আপনারা বাংলার মনে দর্শকরা কমেন্ট বক্সে